খেলাধুলা আর ছোটাছুটিতে মেতে থাকার কথা থাকলেও অসুস্থতার কাছে হেরেছে চাঞ্চল্য। অসুস্থ সন্তানকে নিয়ে চিকিৎসকদের জন্য অপেক্ষা বাড়ছে স্বজনদের, আর রোগী সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। একই বেডে দুই থেকে তিন জন শিশুকে চিকিৎসা দেওয়ার এই দৃশ্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের। শয্যা না পেয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। গেল কয়েকদিন ধরেই রোগীতে পরিপূর্ণ শিশু ওয়ার্ড। প্রতিদিন ভর্তি হচ্ছে শয্যার চেয়ে তিন গুণের বেশি রোগী, যার বেশিরভাগই জ্বর, ঠান্ডা কাশি ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। ডাক্তার বলছে নিউমোনিয়া হয়েছে, কালকে শ্বাসকষ্ট হয়েছিল, এখন একটু ভালো হয়েছে। একটা বেডে দুইটা তিনটা রোগী দিয়া থয়, রুগীর সাথে তো রুগীর মাও থাকে, তাই একটা বাচ্চা কি দুইটা রুগীর সাথে দুইটা বাচ্চার মা এই বেডে থাকতে পারে? বাচ্চা লগে মানুষ থাকে, তারা বসতে পারে না, তারপরে নিচে বসলে আবার উঠে দেয় সবাই রে। এদিকে দিনে গরম আর রাতে শীত নামার সঙ্গে সঙ্গেই পঞ্চগড়ের হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। গেল দুই সপ্তাহ ধরে হাসপাতালে শয্যার চেয়ে তিনগুণ বেশি রোগী ভর্তি হচ্ছে। এই কয়দিনে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে 14,000-এর বেশি আর ভর্তি হয়েছে 3,500 রোগী। এতে হাসপাতালে জনবল সংকটে চিকিৎসা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। দুই দিনের মধ্যে জ্বর না কমলে দ্রুত চিকিৎসকদের কাছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আমি এখানে লাইনে মোটামুটি 1 ঘন্টা ধরে আছি, বাবুটাকে দেখাতে পারতেছি না, জ্বর সর্দি কাশি। একই চিত্র চুয়াডাঙ্গার সদর হাসপাতালেও। শিশু ওয়ার্ডের বেড ছাপিয়ে রোগী রাখা হয়েছে প্রবেশ গেটের বারান্দা পর্যন্ত। চিকিৎসকরা বলছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর বেশিরভাগই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। শিশু ওয়ার্ডের দুটি রুমে 27টি বেড থাকলেও ভর্তি আছে 200-এর বেশি রোগী, যাতে চিকিৎসা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। 7 দিন ধরে হসপিটালে আছি, বাচ্চা নিউমোনিয়া হয়েছে, রোগীর খুব চাপ, রাতে ডাক্তার না এসে ডাক্তারের কম্পাউন্ডারদেরকে নিয়ে আসে। তো এই বেহাল দশা দেখে আমি আমার বাচ্চাকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। প্রত্যেক দিন রোগী থাকে 350-এর অধিক, ভর্তি থাকে রোগী, আউটডোরে রোগী থাকে প্রত্যেকদিন 1,000-এর অধিক। চুয়াডাঙ্গার বর্তমানে অতিরিক্ত গরম, আবার মাঝে মাঝে বৃষ্টি, যার কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন বাচ্চারা, এবং বিশেষ করে বাচ্চা এবং বড় মানুষ, বৃদ্ধ যারা। গেল এক মাসে চুয়াডাঙ্গার সদর হাসপাতালে রোগী ভর্তি হয়েছে 4,000-এর বেশি, যা অন্য সময়ের চেয়ে 3 গুণ বেশি। শামীমা রহমান শাম্মী, এখন